দেখি তুই আমার ছাড়া কিভাবে জমি বিক্রয় করতে পারিস। আচ্ছা ঠিক আছে, আমিও তিন দিনের ভিতরে জমি বিক্রি করে তোমাদের দেখাবো। তো দালাল মালাল সকাল না শোন, আমার দুই হাত দিয়ে প্রায় 300 বিঘা জমির মতো আমি বিক্রি করেছি। কারণ বাপের ক্ষমতা হয় আমার দাদু জমি বিক্রি করা হয়নি। ভাই যাই কর না কেন, আমি কিন্তু সবুজের কান মুখ ঘুরে দিবা না। কিন্তু না না, মাথা ঠান্ডা কর, তারপর দেখছি ওর। কি ব্যাপার, কি শুনলাম? তুই নাকি জমি বিক্রি করে দিচ্ছিস? বুঝলাম না আমার জমি আমি বিক্রয় করব, দালালের প্রয়োজন দালাল ধরতে হবে কিছু জন। হ্যাঁ কি আছে সত্তর ভাই, কি ব্যাপার, কি শুনলাম? তুই নাকি জমি বিক্রয় করবি? হ্যাঁ ঠিকই শুনেছেন, গত পরশু দিন এই বিষয়ে আলোচনা হয়েছে। তো তুই জমি বিক্রয় করবি আমাকে জানাবি না? না আমাকে জানাসনি কেন, তাই তো? হ্যাঁ এই বিষয়ে তুই জমি বিক্রয় করবি আমাকে জানাসনি কেন? তুই জমি বিক্রয় করবি তো আমাকে জানাসনি কেন? তুই জমি বিক্রয় করবি তা আমাকে জানাসনি কেন? তুই কি পারবি ভাই ছাড়া জমি বিক্রি করতি? সুন্দর আবার কবে আইন বোর্ডে একটু তুলে ফেলবি দর্শক বুঝবে না যে ওর পরে এটা আছে না অন্য সময় আছে। ভাই সবুজ কিন্তু আপনার সাথে চরম বিয়াদবি করলো। এই সবুজ যার কাছে জমি বিক্রয় করছে তার বাড়ি চল। ঠিক আছে ভাই চলেন। ওইটা হয়ে গেছে তো, আমি পরবর্তী কোনটা এবারে এবারে হ্যাঁ হ্যাঁ এইবার। সালামু আলাইকুম। আমি ঢুকে গেলাম আগে। না আসছে না আসছে বলবেন কি পুরা তুমি সালাম আলাইকুম ভাই, আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আসছিলাম। শুনলাম আপনি নাকি ব্যাপারী পাড়ায় জমি দেখতে গিয়েছিলেন। আমি পা দে মারি নি, হাত দে মারি, পা দে মারি নি, কি আর হাত দে মারি। রোলিং 3 2 1 0 অ্যাকশন। ভাই আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়নি। ভাই
আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আসছিলাম। শুনলাম আপনি নাকি ব্যাপারী পাড়ায় জমি দেখতে গিয়েছিলেন। হাত মারেন আমার আপনি।